সুপ্র শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। এই ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে ন্যাশনাল কলেজের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী কোভিড নাইন্টিনের প্রভাবে পুরো পৃথিবী থমকে দাঁড়িয়েছে, যে কারণে দীর্ঘদিন ধরে আমাদের শ্রেণী কার্যক্রমও বন্ধ রয়েছে। শিক্ষার্থীর কথা বিবেচনা করে ন্যাশনাল কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রম পদ্ধতি চালু করেছে। আমি প্রণবচন্দ্র মজুমদার, প্রভাষক ব্যবস্থাপনা ন্যাশনাল কলেজ, তোমাদের সাথে রয়েছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ব্যবসায়ের আইনগত দিক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বা একটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে তখনই ব্যবসায় হিসেবে গণ্য করা হয় যখন ওই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম ওই দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ বলে গণ্য করা হয়। আর এই কারণে একজন ব্যবসায়ীকে ব্যবসায়ীর বিভিন্ন আইনগত দিক সম্পর্কে সচেতন থাকতে হয়। কোন ব্যবসায়ী যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং ব্যবসায়ী যেন কোন ধরনের অবৈধ বা বেআইনি কার্যক্রম পরিচালনা করে মুনাফা অর্জন না। বর্তমান ব্যবসা বাণিজ্য দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচালিত হচ্ছে বিধায় একজন ব্যবসায়ীকে দেশীয় আইনের বাইরেও বৈদেশিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখা আবশ্যক। ব্যবসায় আইনের বিভিন্ন দিক জীবন ও জীবিকার তাগিদে মানুষকে নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। ব্যবসায় বাণিজ্যিক কার্যক্রমের বিভিন্ন পক্ষের সাথে জড়িত হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের এক্ষেত্রে বাণিজ্যিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক কার্যক্রমের প্রতিটি ধাপে প্রতিশ্রুতি, সহমতি, স্বীকৃতি, আদান ও প্রদান এগুলি ব্যবসায়ীকে সম্পাদন করতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ী যেন কখনোই আইন পরিপন্থী কোনো কার্যকলাপে যুক্ত না হয় এবং কখনো কোনো আইন পরিপন্থী কোনো কার্যকলাপ পরিচালনা না করে সেই বিষয়ে তাকে সজাগ দৃষ্টি রাখতে হয়। বাণিজ্যিক এ সকল কার্যকলাপ নিয়ন্ত্রণের বা পরিচালনায় যে সকল আইন প্রণয়ন করা হয় তাকেই ব্যবসায় আইন বলে। তারপরে বলতে গেলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে ব্যবসায়ী পক্ষগুলির সাথে জড়িত তাকে তাদের সকল সুবিধা, সুবিধা, অসুবিধা এই সকল বিষয়ে বিবেচনা করে যে আইন প্রণয়ন করা হয় তাকে ব্যবসায় আইন বলে। ব্যবসায়ের একটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে প্যাটেন্ট আইন। প্যাটেন্ট হলো একটি গুরুত্বপূর্ণ মেধা সম্পদ। প্যাটেন্টের মাধ্যমে এর আবিষ্কারককে তার আবিষ্কারিত বিষয়বস্তু বা আবিষ্কারের একচ্ছত্র মালিকানা প্রদান করা হয়। এক্ষেত্রে পণ্যের উদ্ভাবক, আবিষ্কারক এবং সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আবিষ্কারককে প্যাটেন্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিষয়ে এইটি কেউ আবিষ্কার এবং উৎপাদন বা ব্যবহার করতে পারবে না। কোনো অসাধু ব্যবসায়ী যদি তার আবিষ্কৃত বা উদ্ভাবিত বিষয়টি নকল করে বাজারে উপস্থাপন করে সেক্ষেত্রে আবিষ্কারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যদি ওই উদ্ভাবক বা আবিষ্কারক প্যাটেন্ট আইন দ্বারা নিবন্ধিত হয় তাহলে সে তৃতীয় পক্ষের বিরুদ্ধে এই ধরনের বিষয়ে আদালতে মামলা দায়ের করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। প্রকৃতপক্ষে ব্যবসায়ী জগতে উদ্ভাবনকারীগণ এই ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে প্যাটেন্ট আইন চালু করা হয়েছে। অনেক সময় শিল্পোদ্যোক্তাদের সচেতনতা এবং পর্যাপ্ত জ্ঞানের অভাবে তারা অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়েছে। অর্থাৎ তাদের উদ্ভাবিত এবং আবিষ্কৃত পণ্য বা গবেষণাপ্রাপ্ত ফসল অন্যকে নকল করে বাজারে ছাড়তেছে। যদি ব্যবসায়ী পেটেন্ট আইন দ্বারা নিবন্ধিত থাকে তাহলে সে তৃতীয় পক্ষের বিরুদ্ধে তার পণ্য নকল বা তার উদ্ভাবিত আবিষ্কৃত বিষয়টি নকল করে বাজারে উপস্থাপন করার জন্য তার বিরুদ্ধে সে আইনের অধিকার গ্রহণ করতে পারে। কিন্তু যদি ব্যবসায়ী সচেতন না হয়, যদি সে তার উদ্ভাবিত বা আবিষ্কৃত বিষয়টি প্যাটেন্ট দ্বারা নিবন্ধিত না করে বা প্যাটেন্ট আইন অনুযায়ী তার উদ্ভাবনী শক্তিকে স্বতন্ত্র করার প্রক্রিয়া গ্রহণ না করে সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ী বা তৃতীয় পক্ষ সেটিকে নকল করে বাজারে ছেড়ে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে। বর্তমানে বাংলাদেশে 1911 সালের প্যাটেন্ট ডিজাইন আইন চালু রয়েছে। পেটেন্ট আইন গ্রহণ করে একজন ব্যবসায়ী, উৎপাদনকারী বা উদ্ভাবক বা আবিষ্কারক যে সকল সুবিধাগুলি ভোগ করে তাকে পেটেন্ট সুবিধা বলে। এখন আমরা পেটেন্ট সুবিধা নিয়ে কথা বলবো। পেটেন্ট সুবিধার মধ্যে একজন উদ্ভাবক, আমদানিকারক, উৎপাদনকারী কি কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকে। প্রযুক্তির উন্নয়নের এধারায় পেটেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেটেন্ট একজন আবিষ্কারককে তার আবিষ্কারী আবিষ্কৃত সম্পদে বা মেধাস্বত্বের একচ্ছত্র মালিকানা প্রদান করে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষ তার এই আবিষ্কৃত উদ্ভাবিত জিনিসটি বা উদ্ভাবনকারী উদ্ভাবিত বস্তু ব্যবহার করতে পারে। প্রযুক্তির উন্নয়নের এই ধারায় পেটেন্ট যে অনেকার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা বলা অপেক্ষা রাখে না। ব্রিটেনকে আধুনিক সভ্যতার সূতিকাগার বলা হয়।
ব্রিটেনের আজকের এই সভ্যতা, ব্রিটেনের আজকের অবস্থানে আসার পেছনে, ব্রিটেনের আজকের এই সকল উন্নয়নের পেছনে পেটেন্টের ভূমিকা অনস্বীকার্য। চতুর্দশ শতকে ইংল্যান্ডের তৎকালীন রাজা পেটেন্ট সনদ আইন চালু করেন। তখন নতুন প্রযুক্তি, আম প্রযুক্তি এবং উদ্ভাবক বা আমদানিকারককে তার প্রযুক্তিগত বা আমদানিকারক আমদানিকৃত বিষয়বস্তুর উপর পেটেন্ট সনদ প্রদান করা হতো, যা তাকে একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে সহায়তা করত। বর্তমানে পেটেন্ট আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করছে। কোন দেশকে কোন পেটেন্ট দেওয়ার পূর্বে পেটেন্ট সম্পর্কে প্রচার এবং পেটেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য ওই দেশকে জানানো হয়, অর্থাৎ যাতে কোন দেশ কোন উদ্ভাবক কোন আবিষ্কারককে পেটেন্ট দেওয়ার পূর্বে তার সম্পর্কে তার যথাযথভাবে প্রচার এবং প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ পেটেন্ট সকল বিচারে প্রযুক্তিগত দিক থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেটেন্টের যে সুবিধা সমূহ, উদ্ভাবকের সুবিধা, পেটেন্ট আইনে উদ্ভাবককারী কি কি ধরনের সুবিধা ভোগ করে থাকে, অর্থাৎ একজন উদ্ভাবক যদি পেটেন্ট আইনে নিবন্ধিত হয় তাহলে সে কি ধরনের সুবিধা পেয়ে থাকে। উদ্ভাবকের সুবিধা, পেটেন্টের মাধ্যমে একজন উদ্ভাবক সাধারণত তার কাজের আইনগত স্বীকৃতি পেয়ে থাকে, অর্থাৎ উদ্ভাবক তার উদ্ভাবিত জিনিসের উপর একচ্ছত্র মালিকানা পেয়ে থাকে। যদি সে পেটেন্ট আইন দ্বারা নিবন্ধিত হয় তাহলে উদ্ভাবক তার উদ্ভাবিত সম্পদের সম্পূর্ণ মালিকানা নিজে ভোগ করে থাকে, অর্থাৎ এই সময়ের মধ্যে অন্য বা তৃতীয় কোনো পক্ষ যদি তার উদ্ভাবিত জিনিসকে বাজারে নকল করে ছাড়ার চেষ্টা করে বা বাজারে নকল করে ছাড়ে, যদি উদ্ভাবক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ গ্রহণ করে, যদি সে পেটেন্ট আইনে নিবন্ধিত হয় তাহলে সে সকল সুবিধা পেয়ে থাকে। কোন উদ্ভাবক যখন পেটেন্ট আইনে নিবন্ধিত হয়ে তার উদ্ভাবিত মেধা সম্পদের একচ্ছত্র মালিকানা লাভ করে, তখন পেটেন্ট অফিস তার জনগণের উদ্দেশ্যে প্রচার করে এবং সে সম্পর্কে প্রচারে সর্বোত্তম সহযোগিতা করে, যা উদ্ভাবককে পণ্যটি রপ্তানিতে সহায়তা করে থাকে। এটি উদ্ভাবককে তার আবিষ্কারকে সামনে এগিয়ে নিতে অনুপ্রেরণা যোগায়। আমদানিকারকের সুবিধা, পেটেন্ট সনদপ্রাপ্ত নতুন প্রযুক্তি আমদানিতে আমদানিকারকগণ উৎসাহ বোধ করে। আমদানিকারক যখন উদ্ভাবকের সাথে চুক্তি করে ওই প্রযুক্তি আমদানি করে তার দেশে ব্যবহার ও ভোগ করে সুবিধা অর্জন করে, পাশাপাশি অন্য দেশগুলিও সেই পেটেন্ট আমদানিতে বা সেই পণ্যটি আমদানিতে বা সেই সেবা আমদানিতে উৎসাহিত হয়ে থাকে। এরপর হচ্ছে অন্যান্যদের সুবিধা। পেটেন্ট আবিষ্কারের ফলে শুধুমাত্র যে আবিষ্কারকই উপকৃত হয় এমনটি নয়, পাশাপাশি অন্যরাও উপকৃত হয়ে থাকে। যেমন বাজারে যখন একটি বই ছড়া হয়, যদি কোনো কারণে বইটি কপিরাইট বা নকল হয়ে বাজারে চলে আসে, সেক্ষেত্রে লেখক যে ক্ষতিগ্রস্ত হয় এমনটাই নয়, পাশাপাশি অন্যরাও ক্ষতিগ্রস্ত হয় এবং তারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ তাদের একটি আবিষ্কৃত বা উদ্ভাবিত কোন মেধা সম্পদ যখন বাজারে নকল করে ছাড়া হয় তখন সেক্ষেত্রে প্রকৃত উদ্ভাবনকারী বা প্রকৃত আবিষ্কারক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর যদি মেধা সম্পদ অর্থাৎ পেটেন্ট আইনে যদি যথাযথ ব্যবহার থাকে, পেটেন্ট দ্বারা যদি নিবন্ধিত হয়, পেটেন্ট কর্তৃক যদি আবিষ্কারকের সেই মেধা সম্পদে সংরক্ষিত থাকে, সেক্ষেত্রে আবিষ্কারকের পাশাপাশি অন্যরাও উৎসাহিত হয়। এরপর হচ্ছে রাষ্ট্রের সুবিধা। রাষ্ট্রের দায়িত্ব হল দেশের জনগণের জীবনের মান উন্নয়নে কাজ করা, এই জন্য কৃষি ও শিল্প খাত সহ অন্যান্য সকল খাতের উন্নয়ন আবশ্যক। আর এরূপ উন্নয়ন নির্ভর করে নতুন নতুন প্রযুক্তি আমদানি ও ব্যবহারের উপর। পেটেন্ট যেমন একটি জাতিকে উপকৃত করে, তেমনি নতুন প্রযুক্তি আমদানির সুযোগ থাকায় দেশও উপকৃত হয়। চীনের দ্রুত উন্নতির পেছনে তাদের নতুন নতুন জিনিসের প্রতি বা নতুন নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, কারণ চীন সবসময় নতুন নতুন উৎপাদন, নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন আবিষ্কারকে প্রাধান্য দিয়ে থাকে। এই পর্যায়ে ব্যবসায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ট্রেডমার্ক আইন। ট্রেডমার্ক হচ্ছে কিছু বর্ণ চিহ্ন শব্দ যা তার পণ্যকে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য হতে পৃথক এবং স্বতন্ত্র করতে সহায়তা করে। বর্তমান বাজারে আমরা যে সকল নামে দামি ব্র্যান্ড এর পণ্য দেখতে পাই তারা প্রত্যেকেই নির্দিষ্ট ট্রেডমার্কে নিবন্ধিত, অর্থাৎ এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের লোগো বা নাম বা ট্রেডমার্ক শব্দ চিহ্ন এগুলি ব্যবহার করে থাকে, যার ফলে সেই প্রতিষ্ঠানের পণ্যকে আমরা তৃতীয় কোনো বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে খুব সহজে আলাদা করে দেখতে পারি। যেমন এক এক প্রতিষ্ঠান তার পণ্যের এক এক লোগো ব্যবহার করে, যেমন স্কয়ার লিমিটেড, বেক্সিঙ্গো লিমিটেড, ইউনিলিভার, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আলাদা করে চেনার জন্য তারা কিছু বর্ণ চিহ্ন বা শব্দ ব্যবহার করছে বা লোগো ব্যবহার করছে। এই বর্ণ চিহ্ন শব্দ প্রতীকগুলিকে বলা হচ্ছে ট্রেডমার্ক, অর্থাৎ স্বতন্ত্র একটি চিহ্ন বা প্রতীক বা বর্ণ যার মাধ্যমে আমি অন্য প্রতিষ্ঠানের পণ্য থেকে সহজেই এই প্রতিষ্ঠানের পণ্যকে
চিনতে পারবো, জানতে পারবো বা বুঝতে পারবো। আর এর মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার পণ্যকে প্রতিযোগী সকল পণ্য থেকে, প্রতিযোগী সকল প্রতিষ্ঠানের পণ্য থেকে নিজেকে আলাদা করে রাখতে পারে। ট্রেডমার্ক, ট্রেডমার্কের সুবিধা, একটু আগে আমরা ট্রেডমার্ক সম্পর্কে বলেছি, অর্থাৎ কিছু বর্ণ, শব্দ, চিহ্ন, প্রতীক যা দ্বারা তার পণ্যটিকে বা আবিষ্কারটিকে প্রতিযোগী প্রতিষ্ঠান বা অন্য প্রতিষ্ঠান থেকে আলাদা রাখে। ট্রেডমার্ক নিবন্ধিত হলে ওই প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার এই চিহ্ন, বর্ণ বা শব্দগুলি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ ট্রেডমার্ককে নিবন্ধিত হওয়ার ফলে ওই প্রতিষ্ঠানকে শুধুমাত্র এই বর্ণ, চিহ্ন, প্রতীক ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। ট্রেডমার্ক মালিকের সুবিধা, অর্থাৎ ট্রেডমার্ক হলে মালিক কি সুবিধা পেয়ে থাকে, মালিকের সুবিধা, অর্থাৎ ট্রেডমার্ক একটি অদৃশ্য বা অস্পৃশ্যনীয় সম্পদ যা দ্বারা তার পণ্যের আলাদা পরিচয় গড়ে ওঠে। যেমন বর্তমানে আমরা বাজারে যে সকল নানা দামি ব্র্যান্ডের পণ্য ব্যবহার করি তার প্রত্যেকটা আলাদা ট্রেডমার্ক রয়েছে। আর একটি প্রত্যেকটি লোগো, আমরা লোগো দেখে বুঝতে পারি এটি কোন প্রতিষ্ঠানের পণ্য। এর কারণ হচ্ছে ওই পণ্যটি বা ওই আবিষ্কারটি ওই প্রতিষ্ঠান কর্তৃক ট্রেডমার্ক দ্বারা নিবন্ধিত, যার ফলে ওই প্রতিষ্ঠান ব্যতীত তার এই লোগো বা এই ট্রেডমার্ক অন্য কেউ ব্যবহার করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে মালিক তার পণ্যটি পরিচয় করানোর জন্য বেশি ব্যয় করতে হয় না, অর্থাৎ তাকে বেশি কষ্ট করতে হয় না। ক্রেতা বা ভোক্তারা তার পণ্য দেখলেই বুঝতে পারে বা তার পণ্যের লোগো দেখে, ট্রেডমার্কের চিহ্ন দেখে বুঝতে পারে সেটি কোন ব্র্যান্ডের পণ্য। ট্রেডমার্ক ব্যবহারের ফলে ক্রেতা ভোক্তা নানাবিধ সুবিধা পেয়ে থাকে। যেমন একটি ট্রেডমার্ক সম্পর্কিত যেমন নামে ব্র্যান্ড বা ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে গিয়ে ক্রেতাকে বেশি কষ্ট করতে হচ্ছে না, কারণ সে আগে থেকে এই পণ্যের মান, গুণ, দাম ইত্যাদি সম্পর্কে পর্যাপ্ত তথ্য পেয়ে থাকে। কারণ একটি ট্রেডমার্ক বা নিবন্ধিত প্রতিষ্ঠান পণ্য ক্রয়ে ক্রেতার পূর্ব থেকে যাবতীয় বিষয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়ে থাকে সে কোন ব্র্যান্ডের পণ্যটি ক্রয় করবে। যেমন বাজারে আমরা যখন মোবাইল ফোন ক্রয় করতে যাই সেক্ষেত্রে আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমি কোন ব্র্যান্ডের কোন পণ্যটি বা কোন মডেলের মোবাইলটি ক্রয় করবো। এক্ষেত্রে আমাকে আমার দোকানদারের সাথে এটা নিয়ে কথা কাটাকাটি করার কোনো প্রয়োজন হচ্ছে না, কারণ আমি আগে থেকেই পণ্যের যাবতীয় তথ্য আমি সংগ্রহ করেছি বা আমি পণ্যের যাবতীয় তথ্য দেখে নিয়েছি যাতে আমার পণ্যটি ক্রয় করতে সহজ হয়। এর পেছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সেটা ছিল ট্রেডমার্ক, কারণ ট্রেডমার্কের কারণে আমি ওই প্রতিষ্ঠানের পণ্যটি পছন্দ করতেছি। এছাড়াও ট্রেডমার্ক যদি পণ্য ক্রয় করার পর যদি কোনো কারণে পণ্যটি নষ্ট বা ব্যবহারযোগ্য হয়ে থাকে সেক্ষেত্রে ক্রেতা আইনগত সুবিধা পেয়ে থাকে। ক্রেতার সুবিধা, ট্রেডমার্ক যুক্ত পণ্য বিক্রয়ে বিক্রেতাকে তেমন কষ্ট করতে হয় না, কারণ ক্রেতা পণ্য ক্রয়ের পূর্বে ওই পণ্য সম্পর্কে যাবতীয় তথ্য জেনে পণ্যটি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ক্রেতা এবং ক্রেতার মধ্যে তেমন একটি কথা বলার প্রয়োজন পড়ে না, কারণ ক্রেতার সিদ্ধান্ত সে পণ্যটি ক্রয় করবে এবং কোন পণ্যটি ক্রয় করবে সেটা পণ্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। যেমন বাজারে আমরা যখন মোবাইল ফোন কিনতে যাই আমরা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি যে আমি কোন ব্র্যান্ডের পণ্যটি ক্রয় করবো এবং সে সম্পর্কে যাবতীয় তথ্য আমি আগেই নেট, অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আগে সেটা জেনে থাকার সুযোগ রয়েছে। শুধুমাত্র ট্রেডমার্ক নিবন্ধিত হওয়ার ফলে কপিরাইট আইন, ব্যবসায়িক আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কপিরাইট আইন। এই কপিরাইট আইন সঠিকভাবে সংরক্ষিত না হলে উদ্ভাবক বা আবিষ্কারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার যে আবিষ্কৃত বা মেধা সম্পদ বা আবিষ্কার সেটা নকল হয়ে বাজারে ছাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেজন্য কপিরাইট আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কপিরাইট মূলত একটি মেধাভিত্তিক সম্পদ সংরক্ষণের জন্য গৃহীত আইন। এটি যদি সংগৃহীত বা গ্রহণ করা না হয় সেক্ষেত্রে আবিষ্কারক বা উদ্ভাবক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার আবিষ্কারের মালিকানা নিজের উপর বজায় বা কর্তৃত্ব নিজের বজায় থাকে না। কপিরাইটের মাধ্যমে শিল্প, সাহিত্য এবং সাহিত্য সৃষ্টিকারীকে একচ্ছত্র কর্তৃত্ব প্রদান করা হয় তার এই সৃষ্ট মেধা সম্পদ ব্যবহারের জন্য। গল্প, নাটক, কবিতা, প্রবন্ধ, চলচ্চিত্র, শিল্পকর্ম এই সকল বিষয়ে কপিরাইট আইন প্রণীত হয় যাতে এই উদ্ভাবক বা আবিষ্কারক সম্পূর্ণ মালিকানা নিজের নিকট বজায় রাখতে পারে। কপিরাইট আইনের মাধ্যমে তাকে এর একচ্ছত্র অধিকার বা কর্তৃত্ব প্রদান করা হয়। বর্তমানে কম্পিউটার সফটওয়্যারেও কপিরাইট আইন সংরক্ষিত হচ্ছে বা কপিরাইট আইন ব্যবহৃত হচ্ছে যাতে অন্য কোনো প্রতিষ্ঠান তার আবিষ্কার বা তার সফটওয়্যারকে নকল করে বাজারে উপস্থাপন করতে না পারে। পুস্তক এবং লেখকের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য বইটি প্রকাশ করার জন্য যে চুক্তিপত্র স্বাক্ষরিত হবে তাকে কপিরাইট চুক্তিপত্র বলে। এই নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশক এবং লেখক উভয়ই চুক্তিবদ্ধ থাকে। চুক্তিপত্রের সময়, রয়্যালটি পরিমাণ উল্লেখ থাকে। কোনো কারণে যদি কোনো পক্ষ এই চুক্তিপত্র ভঙ্গ করে সেক্ষেত্রে আদালতের মাধ্যমে যে কোনো পক্ষ এর প্রতিকার চাইতে পারে।
ব্র্যান্ডের পণ্য, খেলা, তারকাদের নাম প্রভৃতি কপিরাইট চুক্তির মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে থাকে বা ব্যবহার করা যেতে পারে। মোট কথা, মেধা সম্পদ এবং সৃজনশীল প্রতিভাকে রক্ষা করার জন্য যদি কপিরাইট আইন সঠিকভাবে ব্যবহৃত হয় তাহলে উদ্ভাবনকারী বা আবিষ্কারক অনেকাংশেই উপকৃত হয়। কপিরাইট আইন 2005 অনুযায়ী কোন স্বত্বাধিকারী বা কপিরাইট গ্রহণকারী জীবনকাল এবং মৃত্যুর পরবর্তী 60 বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে। ছোট শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ব্যবসায় আইনের অন্যান্য দিকগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভয় নয়, সচেতনতাই জয়। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।